অঘটন নাটকীয়তা আর রোমাঞ্চ ছড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফিফা বিশ্বকাপের 22তম আসরের প্রথম পর্বের খেলা শেষ হয়েছে, যেখানে 8টি গ্রুপের 32 দল থেকে বিশ্বকাপ এখন নেমে এসেছে 16 দলে। তাই বিশ্বকাপের আসল লড়াই শুরু হচ্ছে আজ থেকেই। বিশ্বকাপ এখন নকআউট পর্বে উন্নীত হওয়ার প্রতিটি দলের জন্য ম্যাচগুলো এখন এক একটি ফাইনাল, যেখানে জয় পেলে পরের রাউন্ডে যাওয়া নিশ্চিত হবে আর হারলে বিদায় ঘটবে সেখান থেকে। এছাড়া এই রাউন্ড থেকেই শুরু হবে পেনাল্টি শুট আউট। চলুন দেখে নেওয়া যাক কাতার বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডের সূচি। ম্যাচ নং 49, 3রা ডিসেম্বর শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্র, রাত 9টা খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। ম্যাচ নং 50, 3রা ডিসেম্বর শনিবার আর্জেন্টিনার বিপক্ষে অস্ট্রেলিয়া, রাত 1টা আহমেদ বিন আলী স্টেডিয়াম। ম্যাচ নং 51, 4 ডিসেম্বর রোববার ইংল্যান্ডের বিপক্ষে সেনেগাল, রাত 1টা আলবাইত স্টেডিয়াম। ম্যাচ নং 52, 4 ডিসেম্বর রোববার ফ্রান্সের বিপক্ষে পোল্যান্ড, রাত 9টা আলথুমামা স্টেডিয়াম। ম্যাচ নং 53, 5 ডিসেম্বর সোমবার জাপানের বিপক্ষে ক্রোয়েশিয়া, রাত 9টা আল জানব স্টেডিয়াম। ম্যাচ নং 54, 5 ডিসেম্বর সোমবার ব্রাজিলের বিপক্ষে দক্ষিণ কোরিয়া, রাত 1টা স্টেডিয়াম 974। ম্যাচ নং 55, 6 ডিসেম্বর মরক্কোর বিপক্ষে স্পেন, রাত 9টা এডুকেশন সিটি স্টেডিয়াম। ম্যাচ নং 56, 6 ডিসেম্বর মঙ্গলবার পর্তুগালের বিপক্ষে সুইজারল্যান্ড, রাত 1টা লুসাইল স্টেডিয়াম।